হ্যালো ভিউর ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট কুক আজকে আমি হাজির হয়েছি দই ইলিশ রেসিপি নিয়ে আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটি দেখুন প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি গ্যাসে গ্যাসটা অন করে দিয়েছি তারপরে তেলও দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফার্স্টে আমি প্রথমে দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য আমি প্রথমে দিয়ে দেবো কালো জিরে যেহেতু আমি এটা কাঁচা মাছ করব এর জন্য মাছগুলোকে কিন্তু আমি ভাজবো না প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে এখন দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটি শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা ভালো করে ফোড়ন ফোড়নে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব জিরে বাটা এটা আমি কিন্তু বাটা জিরে দিয়েছি আজকে আমি কিন্তু কোনো গুঁড়ো জিরে দেইনি জিরেটা একটু কষা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন আমার একটু এটা ফ্লেভারটা ভালো লাগে তাই দিলাম দিলে ভালো হয় তো এরপরে একটু দিয়ে দিচ্ছি টক দই যেহেতু আমি আজকে দই ইলিশ রান্না করবো টক দই তো টক দইটাকে কিন্তু প্রথমে ভালো করে ফাটিয়ে নিতে হবে এইভাবে তারপর টক দইটাকে আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম এখন টক দইটাকেও ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো আপনারা যখন করবেন তখন আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু দেবেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দেওয়ার পরে এখন কিন্তু কষিয়ে নেব কষিয়ে আগে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আপনারা পরেও দিতে পারেন কষানোর সময় অনেক সময় ঝাঁজ হয় তো পরেও দিলেও কোনো অসুবিধে নেই আমি প্রথমেই দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আসতো কাঁচা লঙ্কা চেরা এগুলো দেওয়ার পরে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু রেড চিলি পাউডার এটা জাস্ট একটু কালার হওয়ার জন্য দিয়েছি যারা চান না তারা নাও দিতে পারেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে অলরেডি তেল বেরোতে শুরু করেছে এ পর যে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল প্রথমে আমি এক কাপ মতো জল দিলাম তারপর আমি আরও এক কাপ মতো জল দেব। ছোট কাপে দু কাপ মতো জল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ সব কিছু কিন্তু আপনারা পরিমাণ মতো অবশ্যই দেবেন হলুদটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব। সর্ষে বাটার জল এখানে কিন্তু আমি ছাকাটা দেইনি শুধুমাত্র সর্ষে বাটাটা জলটা দিয়েছি ছেঁকে তো এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর দু মিনিট ফুটিয়ে নেয়ার পর এখন মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে কিন্তু আমি আস্ত কেটে ধুয়ে তারপরে কিন্তু কাটার পরে কিন্তু ধুই নি আস্ত মাছটাকে আগে আশটা ছাড়িয়ে ধুয়ে নেওয়ার পরে কাটার পরে ধুই নি লবণ মাখি রেখেছিলাম এখন দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে আর একটু ঢাকা দিয়ে দেব মোটামুটি পাঁচ সাত মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব বেশি ফোটানোর দরকার নেই বেশি ফোটালে কিন্তু ইলিশ মাছ ভেঙে যেতে পারে কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরম তো টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিনি যারা চিনি খান না বা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন একটু চিনি দিলে ব্যালেন্সটা ভালো হবে টেস্টটা ভালো হবে এর জন্য আমি চিনিটা অ্যাড করেছি যেহেতু টক দই দিয়ে করা ওই জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পরে আমি আরও দু এক মিনিট কুক করে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটা স্ট্যান্ডিং টাইমিং দিয়ে দেখুন আমার আজকের দই ইলিশ কিন্তু একদম রেডি অবশ্যই এইভাবে একবার বাড়িতে রেসিপিটি তৈরি করবেন খুবই অসাধারণ লাগে তাহলে আমার এই আজকের রেসিপিটি আপনারা দেখে নিলেন অবশ্যই একবার বাড়িতে রেসিপিটি তৈরি করবেন এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখতেই পেলেন আমার এই আজকের রেসিপিটি খেতেও কিন্তু অসাধারণ হয় আপনারা অনেকেই দই ইলিশ রান্না করতে জানেন কিন্তু আমি যেভাবে আজকে দই লিস্টটা রান্না করেছি অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতে আমার রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ